নতুবা নামাজ কি জামাতে পড়তে বলা হইতো নামাজ জামাতে ঈদের জামাত হজের জামাত জামাত জামাতের আলাদা একটা তাসির আছে আলাদা একটা কম্প্রিহেনসিভনেস আছে নতুবা নামাজ কি জামাতে পড়তে বলা হইতো নামাজ জামাতে ঈদের জামাত হজের জামাত জামাতের মধ্যে একটা জিনিস আছে জামাতকে নিয়ে স্মরণ করতে বলা হয়েছে এখন আমাদের সমস্যা যেটা হয়ে গেছে ওই যে বলেছে আমরা অতিরিক্ত রসম রেওয়াজ রসমের মধ্যেই ডুবে আছি বিয়েতে কথা শুরু করেছিলাম মূল জিনিসটা বাদ দিয়ে আপনি দেখেন বিয়ের সময় আমরা পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত যতগুলা কাজ করি বলেন তো দেখি 80 টু 90% বেফায়দা না এবং মোস্টলি শরীয়তের মধ্যে নাজায়েজ কিন্তু আপনার কাছে সেটা অবশ্যই করণীয় বিষয় হয়ে গেছে পরিবর্তনের কারণে আপনি দেখেন আপনি পুরো মাইক্রো ভরে একজনের মেয়েকে দেখতে যাচ্ছেন আপনি কি জানেন এটা বিয়ে হবে কি হবে না আরেকজন মেয়ে আরেকজনের মেয়েকে দেখার অধিকার আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন কারণ আপনি তো শরীয়ত মতে কাজ করতে যাচ্ছেন আপনাকে তো এই অধিকার দেওয়া হয় না আপনার মেয়েকে যদি এক মাইক্রো ভরে মানুষ এসে দেখে তারপরের দিন বলে আপনার মেয়েকে আমাদের পছন্দ হয় নাই মেয়ের কথা বাদ দিলাম বাবা আর মা হিসাবে আপনাদের কেমন লাগবে এবার ওই মেয়ের উপর কি অতিবাহিত হয় বলেন দেখি ছেলেদেরকে যদি বলে অপছন্দ হয় পরসিজে লাগে না গায়ে লাগে না কিন্তু ছেলেরা সেটা মেনে নিতে পারে একটা মেয়ের জন্য সেটা অনেক কষ্টকর হয়ে যায় তো আমি যখন বিয়ে শুরু করেছি অনেক মেয়ের অন্তরে কষ্ট দিয়ে শুরু করেছি দেখেন আমরা ভালো আচ্ছা বালা কাজটাকে কি পরিমাণ নষ্ট করে ফেলেছি এরপরে রসম রেওয়াজের নাম দিয়ে একটা পরিবার আমরা কিছু ওয়েলফেয়ারের কাজ করি আমি নিজে জানি আমরা একটা মানুষকে অনেক কষ্ট করে আমাদের তখন ফাইনান্সিয়াল অ্যাবিলিটি ছিল না তবু আমরা ইদার উদার থেকে ব্যবস্থা করে উনাকে বেরে কি হয় দে জামাই বাতা কি বাতা জিবে জামাই বাতা হাবার 100 জনরে ইবেতে ফইলের দিন বাজার করিবে টিয়া নাই এখন উনি আরেকজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে কেন এক বছর হয়ে গেছে মেয়ের শাশুড়ি শ্বশুর কেউ বলে ঘরে আসে না কেন কোন জামাই বাতা খাওয়ানো হয় নাই আচ্ছা খাওয়াইছেন 100 জন মানুষ জামাই বাতা তো ক্লাস 1 খাওয়া দিতে হয় খাওয়া দিছে তখন আমরা আবার বের করে বলি না কিছুতে লবণ হইছে কিছুতে লবণ হয় না এরকম বেগাইরত লোক এরকম আমার কাছে যদি আরো কঠিন শব্দ থাকতো আমি কঠিন শব্দ বলতাম কিন্তু শব্দ আমার কাছে নাই এরকম বেগাইরত মানুষ হইতে পারে না মানুষকে আল্লাহ গায়রত দিয়ে সৃষ্টি করেছেন ইন্টেলেক্ট দিয়ে সৃষ্টি করেছেন বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষ সত্য মিথ্যা ভালো মন্দের মধ্যে ফারাক করতে পারে এরকম বেগাইরত মানুষ হতে পারে যার মধ্যে আমিও জানি কারণ আমি তো পয়সাওয়ালা না আমি কি পয়সাওয়ালার সাথে সম্পর্ক করেছি আমি জানি আমার ছেলের শ্বশুরের পক্ষে এতগুলা মিনিট মেইনটেইন করা সম্ভব না তবুও এত বেগাইরত হয়ে গেছি রসমের আওয়াজ আমাকে এত বেগাইরত করে দিয়েছে আমি 100 জন মানুষ নিয়ে খেতে গেছি 40 50 60 70 হাজার 100 জন মানুষকে খাওয়াইতে গেলে 1 লাখ টাকার দরকার আছে তো যে মানুষ 200 টাকা বাজারের জন্য জোগাড় করতে পারে না 1 লাখ টাকা এই মানুষের ধোঁয়া কিভাবে বের হয় বুঝতে পারছেন এরপরে যদি আপনি সারা দিন বসে ইবাদত করতে থাকেন দব 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 হবে কিছু ধর্ম কি জানেন আমরা ধর্মের মূল কনসেপ্ট আমার নবী ওহি পাওয়া থেকে শুরু করে বিদায় হজ্জের ভাষণে যাওয়া পর্যন্ত আমার নবীর চরিত্র যখন জারাই তুলে ধরেছে সেটা হযরত জাফর বিন আবু তালেব হাবাসার রাজপ্রাসাদে হোক অথবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে হোক আমার নবী যখন প্রথম ওহী নিয়ে বিচলিত অবস্থায় ঘরে এসেছেন জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করছেন কেন আপনি এমবারেসড হবেন না আপনি নার্ভাস হবেন না আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন না কেন কই ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবন দেখছি না আপনি আত্মীয়তার জন্য ফানা পাড়া প্রতিবেশীর অধিকারের প্রতি অসম্ভব যত্নশীল এতিম মানুষের উপর হাত রাখেন সমাজের অসহায় নারী তাদের সম্মান এবং তাদের সামগ্রিক বিষয় আপনি অনেক সিরিয়াসলি গ্রহণ করেন এবং সমাজের মধ্যে যারা অধিকার বঞ্চিত গরিব লোক তাদের জন্য আয় করে আপনি নিজে তাদের খাদ্যের ব্যবস্থা করেন আপনি সব সময় হকের পক্ষে আওয়াজ তোলেন আপনাকে আল্লাহ কখনো একা ছেড়ে দেবেন না আকাবার শপথ সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফ এসে বায়াত গ্রহণ করেছে বায়াত গ্রহণের পর আমার নবী কি বলেছেন জানেন
নামাজের কথা পাঁচে গানা নামাজ রোজা হজ যাকাতের কথা তো বলেছেন কিন্তু বলেছে দেখো তোমরা কিন্তু বায়াত গ্রহণ করেছো আজকে থেকে তোমরা চুরি করতে পারবে না আজকে থেকে তোমরা মিথ্যা বলতে পারবে না আজকে থেকে তোমরা আমানতের খেয়ানত করতে পারবে না আজকে থেকে তোমরা কোন ধরনের রেপ অশ্লীলতার সাথে কোন ধরনের কানেকশন রাখতে পারবা না সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করতে পারবা না আপনি ধর্মের তালিম দেখছেন আমার নবী কি বলছে আর আমি কি করলাম এই তাবুত জিনিসগুলো রসমের আওয়াজের মধ্যে মিশে গিয়ে দিন আমাদের কাছে এই যে ঈদে মিলাদুন নবী করছে ঈদে মিলাদুন নবী পুরো সমুদ্র নূর আমাদের ভিতরে আনে কিন্তু সেই নূর আমরা ধরে রাখতে পারি না আমাদের আখলাকের কারণে আমাদের মিথ্যা অহংকার হিংসা অশ্লীলতা মানুষ ঠকানি জুল পরনিন্দা পরচর্চা তাবুত জিনিসগুলো মিলে আমাদের এই নামাজের নূর জিকিরের নূর মিলাদুন নবীর নূর ওয়াজের নূর তাকরীরের নূর তিলাওয়াতে কোরআনের নূর সবকিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে লেয়ার ফেলে দেয় তরিকত তাসাউফ কি তরিকত তাসাউফ বলা হয় এই লেয়ারকে মুছে পরিষ্কার করা ওই যে ইঁদুর ঢুকেছে এই ইঁদুরকে গাপাস করে ধরে বস্তার মুখ সেলাই করে দেওয়া আপনি যাকে তরিকত তাসাউফ মনে করছেন সেটা তরিকত তাসাউফ না আমি যেহেতু হুজুর গোসুল আজম আমরা এবার গোসুল আজমকে জিজ্ঞেস করি হুজুর আপনার দরবারে ফরিয়া আপনি বলেন তাসাউফ কোন জিনিস হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন দেখেন এটা উনি আল ফুতুহুর রব আল ফতহুর রব্বানি এই কিতাবের মধ্যে এটা হুজুর গোসুল আজমের আল ফতহুর রব্বানিটা ওনার বক্তব্য এবং ওনার ওয়াজ এগুলার সংকলন এই কিতাব তো ওই কিতাবের মধ্যে হুজুর গৌসুল আজম তালিম দিতে গিয়ে ছাত্রদেরকে মুরিদদেরকে বলছেন আসসুফি আল খালিস ফি তাসাউফিহি সত্যিকার সুফি তরিকতপন্থী আমরা যারা মুরিদ হই আমি সুফি তো মুরিদ হওয়া মানে আমি সুফি হয়ে গেছি তো হুজুর গৌসুল আজম বলছেন সত্যিকার সুফি তুমি কিভাবে বুঝবা কো সত্যিকার সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ভিতর থেকে আল্লাহ বাদে সবকিছুকে বের করে ফেলেছে বুঝতে পেরেছেন আল্লাহ বাদে মানে গায়রুল্লাহ ছাড়া সবকিছু থেকে সাফা পরিষ্কার পরিচ্ছন্ন যেই ব্যক্তি তার অন্তরকে করেছে সেই ব্যক্তি আসল সুফি তাইলে আল্লাহ ছাড়া মানে অর্থাৎ আপনার ভিতর থেকে গাফলত আল্লাহ ছাড়া দুনিয়া লোভ লালসা আল্লাহ ছাড়া যা কিছু আছে দেখেন সুফিদের তাওহীদ আলেমের তাওহীদের মধ্যে ফারাক আছে সাধারণ মানুষ আমাদের তাওহীদ খবরি তালাবি সুফিদের তাওহীদকে বলা হয় তাওহীদে হুব্বি তাওহীদে হুব্বি ওনারা লা ইলাহা যখন পড়েন তখন ভিতরে সাফ হয়ে যায় অন্ধকার হঠাৎ করে লাইট অফ করে গেলে অন্ধকার হয়ে যাবে না অন্ধকার যখন ইল্লাল্লাহর বাড়ি পড়ে তো ভিতর থেকে একেবারে সির আখফা খফি সব কিছু থেকে সব কিছু না হয়ে যায় অন্ধকার যেই ইল্লাল্লাহর বাড়ি পড়ে ঠুস করে লাইট জ্বলে উঠে সেই জগতের মধ্যে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না এই জন্য বলা হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম সুফিরা শুধু তাওহীদ বিশ্বাস করে না এটাকে লালন করে আসল মুওয়াহ্হিদ হচ্ছে সুফিয়া একরা কারণ তাদের চরিত্রের মধ্যে শুধু এটা বিশ্বাসের মধ্যে ঐক্যটা থাকে না এই এক এক হওয়াটা একক হওয়াটা তাদের চরিত্রের সাথে মিশে যায় হক বলা সত্য বলা এবং আল্লাহ রাজি হন এমন কাজ করা নারাজ হন এমন সব কাজ থেকে বিরত থেকে নিজের পুরা চরিত্রের মধ্যে একটা ঐক্য এবং ইউনিটি প্রতিষ্ঠা করা জাহেরান এবং বাতেনা সেই জন্য ওনাদের কোনো খৌফ খুশিয়ত নাই কেন খৌফ আমি তো চিন্তা করি এখানে আসলে কে মারবে কে কাটবে কে বড় কে ছোট কে প্রধানমন্ত্রী কে নেত্রী কে নেতা অনেক ধরনের ভয় থাকে উনি চৌধুরী সাহেব আসছেন একটা আমার আবার চৌধুরী সাহেব নারাজ হয়ে গেলে কোনো টাকা কম দিবে কিনা কত ধরনের চিন্তা চেতনা এটা আমার ভিতরে চলে সুফিয়া কেরামের তাওহীদ জুনায়েদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু আরদা হুজুর জুনায়েদ বুগদাদি হজের মধ্যে ছিলেন রাজার পক্ষ থেকে তখনকার বাদশার পর বাদশা মানে বুঝেন বাদশা মানে বাংলাদেশের বাদশা না তিন মহাদেশের বাদশা সুপার পাওয়ার অফ দা গ্লোব পুরা পৃথিবী যারা শাসন করছে
তাদের পক্ষ থেকে একটা অফিসার পাঠানো হয়েছে হাদিয়া দিয়ে হুজুর জুনাইদ বাগদাদি কোরআনের তেলাওয়াত করছেন টক টক করেছে খাদেম দরজা খুলেছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কো হুজুরের সাথে দেখা করতে চাই কেন সরকারের পক্ষ থেকে আমি সরকারি অফিসার আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি কোনা হুজুরের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না দরজা বন্ধ হুজুর ভদ্রলোক এসেছেন আপনার সাথে দেখা করতে চান কেন হুজুর কিছু গিফট আছে বলেছে বেটা বলে দাও আমরা মালিকের দরবারে আছি আমরা মালিকের ওনাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই দেখছেন গায়রত কি রকম কি রকম বেনিয়াস আপনার কাছে অহংকার মনে হবে কারণ আপনি অহংকার এবং গায়রত দুইটার মধ্যে ফারাক করতে পারেন না গায়রত এক জিনিস অহংকার আরেক জিনিস হুজুর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ওনার ছাত্র জিজ্ঞেস করেছেন হুজুর এত এলম শিখলাম কই ভিতরের জগতের মধ্যে তো কোনো কিছু বুঝি না তখন উনি একটা লম্বা চিঠি লিখেছে এটা আপনারা ইউট আপনারা গুগলের মধ্যে পাবেন আইয়ুহাল ওয়ালাদ হে প্রিয় বৎস পুরো একটা কিতাব লিখে ফেলেছেন চিঠির নাম দিয়ে তাসাউফ ও তরিকতের অসাধারণ একটা কিতাব সেই কিতাবের মধ্যে উনি বলছেন বেটা চারটা জিনিস করতে বলবো চারটা জিনিস থেকে নিষেধ করব যেটা করতে বলবো সেটা কি সেটা তো আছে যেটা করতে নিষেধ করছি সেটা কোনটা কো আমি তোমাকে বলছি তুমি ওয়াজ করবে না আজিব বিষয় না কো ওয়াজ করবা কিভাবে তোমার ভিতরে যদি ওয়াশড এন্ড অফ দা ডে আমি আপনাদেরকে বলছি আসল ঘটনা হচ্ছে আমার নবীর তাবাসসুম এটা আমাদের মুক্তি বাকিগুলো আর আল্লাহ একজনকে এক এক ক্ষমতা দিয়েছে একজনকে এক একটা এবিলিটি দিয়েছে এবিলিটির মাধ্যমে মুক্তি নিশ্চিত হয় না মুক্তি নিশ্চিত হয় ভিতরের মাধ্যমে সমাজের মধ্যে একটা উস্কো খুস্কো মানুষ ওই কোণার মধ্যে পড়ে আছে হয়তো আপনি ভিতরে ঢুকতে দেন নাই দেখা গেছে আমার আল্লাহ সকাল বিকাল পর্দা সরাই সরাই দেখে ফেরেশতাদেরকে দেখে ওই আমার বান্দা দেখো ওই আমার বান্দা দেখো কিন্তু আপনার কাছে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কোগুলা হচ্ছে আহলুল্লাহ এমন মানুষ যাদেরকে হয়তো সমাজের মানুষ দামও দেয় না কোনো দাওয়াত ছাওয়াতের মধ্যে ডাকেও না কিন্তু আমার আল্লাহ সকাল বিকাল পর্দা সরিয়ে ফেরেশতাদেরকেও দেখান ওই দেখো আমার বান্দা হাউ স্মার্ট হি ইজ আপনি যখন স্মার্ট বলেন কাপড় শুকুর দেখেন তো আপনার কাছে আমি স্মার্ট দেখতে আমার এক ধরনের লাগতেছে আল্লাহ আল্লাহর কাছে স্মার্ট সেই ব্যক্তি যার ভিতর সুন্দর তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কো ওয়াশ করবে না আর যদি করতেই হয় তাহলে তুমি চেক করে দেখবা ওয়াশ করার জন্য যোগ্যতাটা অর্জন করেছো কিনা এমন কোনো কথা বলবে না যেটা তোমার ভিতরে নাই দ্বিতীয় কি বলেছে জানেন কো মুনাজারা করবে না ডিবেট করবে না ডিবেটের মধ্যে নাফস থাকে কি থাকে নাফস আমি জিততে হবে তুমি দলিল দিচ্ছ সবকিছু করছো জিতার জন্য হক প্রকাশ করার জন্য যদি করতেই হয় তাহলে হক তালাশের জন্য আল্লাহর দরবারে নিয়ত করবা মওলা হক যেখানে আমাদের দুইজনকে সেখানে একমত হওয়ার তৌফিক দান করো বাইরের মানুষকে জানিয়ে না ঘরের ভিতরে ঢুকে কেউ যাতে জানতে না পারে বুঝতে পেরেছেন এরপরও আপনি বলতে পারেন যে হুজুর এটা এই মুহূর্তে যদি আমরা করি সেটা আমরা কিভাবে করব এই মুহূর্তে লাখ মানুষের মিডিয়ার যুগ লাখ মানুষ পথভ্রষ্ট হচ্ছে কিভাবে করব আমরা যেই আন্দাজে কথা বলি যেই আন্দাজে সমাজের মধ্যে প্রচার করি সে আন্দাজ কেন করব আমরা বর্তমানে ইউনিভার্সিটির মধ্যে ডায়লগ বলে না ডায়লগ টক শোর মধ্যে ডায়লগ দেখেন নাই তো আমরা ডায়লগ করতে পারি না আপনি আমার সাথে বসবেন আমাদের কথার মধ্যে দুইটা জিনিস থাকবে দলিল আর আমার আখলাকের কারণে আমার প্রেজেন্টেশন আমার প্রেজেন্টেশনের মধ্যে হেকমত থাকবে মোটিভেশন থাকবে সিজদার নূর থাকবে কথার ভিতরে দলিল থাকবে এন্ড অফ দ্য স্টোরি কেন আপনাকে হেদায়েত করার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বায়ান করে দেওয়া আল্লাহ বলেছেন আমি রসুলই পাঠিয়েছি বায়ান করার জন্য তুমি কোন পুকুরের মাছ ওয়ামা আরসালনা বিরাসূলিল্লাহ ওয়ামা আরসালনা বিরাসূলিল্লাহ বিলিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহু ইল্লা লিয়ুবাইয়িনা লাহু আমি যা নবী রাসূল পাঠিয়েছি বায়ানের জন্য বায়ান কিভাবে করে দলিল দিয়ে লাস্তা আলাইহিম বিমুসাইতির ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না তাদের নিয়ে চিন্তা করবেন আপনি শুধু বায়ান করে দেন পৌঁছিয়ে দেন আমার দায়িত্ব আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আপনি গালাগাল করে কথা বলতে পারবেন না কেন আপনি আহলে হক আহলে হক যখন কথা বলে আহলে হকের কাছে দুইটা জিনিস থাকে দলিল এবং আখলাক বাস আমি আমি চেষ্টা করব যেন আমি কনভিন্সিং ওয়েতে পৌঁছাইতে পারি আমি আপনার কাছ থেকে জিতে যেতে আসি নাই আপনাকে জিতাইতে এসেছি আমি জিতবো কখন যখন আপনার ভিতর জগৎকে মুচড়াই দিতে পারবো তখন জিতব আমি চলে যাব আপনার ভিতরে তুফান সৃষ্টি করে যাব আপনি আমাকে নিয়ে চিন্তা করতে বাধ্য হবেন
আপনি রাতে যখন ঘুমাবেন আপনার মাথায় আসতে হবে মানুষটা যাই হোক কথাটা তো খারাপ বলেন কথাটা খারাপ বলেন সেই কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন মুসা তুমি ফেরাউনের কাছে যাও তুমি এবং তোমার ভাই হারুন আলাইহিমাস সালাম তোমরা ফেরাউনের কাছে ফাকুল আলাহু কাওলা লাইনা খুব নম্রতার সাথে আমাদের জবানের মধ্যে এটা কেন আসে যাই হোক আমরা নাই বলি আমাদের এটা চিন্তা করতে হবে আপনি তাবলীগ করতে গিয়ে কোন বেড়া গরক হয়ে যাচ্ছে কি এজন্য আমার নবী বলেছেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু আপনি নিফরত সৃষ্টি করে ফেলিয়েন না সমাজের মধ্যে সবাই হক হতে পারবে না আপনি হকের উপরে আছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এখন আমার দায়িত্ব আমি হকটাকে কিভাবে পৌঁছাবো আমি ক্রেডিট হইতো যদি আমি আরেক বাতেলের ঘরে জন্মগ্রহণ করে হক শিখতাম তাহলে এটা আমার ক্রেডিট এখন আমার বাপ দাদার 14 গুষ্টি সুন্নি সেই কারণে আমি সুন্নি এটা তো আমার কোনো ক্রেডিট নাই তো আমি এখন আমার আরেক ভাই তার পরিবার আরেকটা পরিবার সারা জীবন শুনে আসছে সুন্নি রাখি আমি কোথাও একটা বলেছি বোধহয় আমার সাথে ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়তো শিয়া তো একসাথে যাইতাম কিন্তু কথা বলতো না ইংল্যান্ডের মতো একটা জায়গায় সে কথা বলে না পরে তাকে জিজ্ঞেস করলাম মানে আমি ইন্ট্রোডিউস করাইলাম নিজেকে নিজে আমি এরকম তখন প্রথম ধাক্কা তার গায়ে লেগেছে কারণ সেই শুনেছে সুন্নিরা আমার মানে শিয়াদেরকে কাফের মুশরিক মনে করে ঘৃণা করে সেই কারণে এরা অমুসলিম মনে করে বিদায় কথা বলে না প্রথম ধাক্কাটা লেগেছে আমি যখন তাকে বলেছি মাই ব্রাদার হাউ আর ইউ আমরা একসাথে বই এই কথা বলার পরে আপনি দেখেন দুই দিনের মধ্যে বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব হওয়ার পরে আস্তে 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 কথাগুলো উঠতেছে না মানে ও শিয়া আমি সুন্নি ফারাকটা কোথায় তো অনেক কথা লম্বা লম্বা কাহিনী শুধু আমি একদিন একটা কথা বলি আমি বলছি দেখো আমি তুমি পরিবর্তন হও পরিবর্তন করো এটা আমি এটা আমার উদ্দেশ্য না আমি শুধু আমি যা জানি আমি যা বুঝি আমি যা বিশ্বাস করি আমি তোমাকে একটু ইন্টারপ্রেট করি গ্রহণ করা না করা তোমার ব্যাপার বিশ্বাস করেন কিছুদিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আগুন লেগে গেছে কিছুদিন পর তার বাবা আসছে ইউনিভার্সিটির মধ্যে তার বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে গেছে ডু নট টক টু মাই সান তার বাবা আমার ছেলের সাথে কথা বলবা না আপনি বুঝতে পেরেছেন ঘটনা সুফিয়া ইকরাম কি করতেন হুজুর গৌসে মাইজ ভান্ডারি বলেন এই যে আমাদের হুজুর কেবলারা আসতেন অনেক হিন্দু মুসলমান হয়েছে না গালাগালি করলে হইতো গালাগালি করলে হইতো হুজুর গৌসে মাইজ ভান্ডারির দরবারে যাচ্ছে না দরবার সবার জন্যই ওপেন করে রেখেছে কেন হকের দরবার তো এটা হোটেল হোটেল হোটেলের মধ্যে শুধু মুসলমান যায় হোটেলের মধ্যে কি আত্মীয়-স্বজন যায় না 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 হোটেল খুলেছি যার খিদা লাগবে সে আসবে যার খিদা লাগবে সে আসবে কেউ চা খাওয়ার জন্য আসবে চায়ের ব্যবস্থা রেখেছে কেউ পানির জন্য আসবে পানির ব্যবস্থা আছে কেউ হিন্দু ভেজিটেরিয়ান গরুর মাংস খায় না তার ব্যবস্থা রেখেছে মুসলমান আসবে গরু মাংস খাবে তার ব্যবস্থা আছে সবার ব্যবস্থা আছে হোটেলে রেখেছি আমি এটা বলি নাই যে আমার হোটেলে খাইতে হলে মুসলমান হইতে হবে সেটা আমি রাখি নাই কেন কারণ এটা আমার আল্লাহ এই নিজাম আমাকে শিখাই নাই বলেছে লাইক রাহাবিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদি আমি চাইলে এক করে দিতে পারতাম আমি করি নাই তো আপনারা বুঝতে পেরেছেন তো সুফিয়া ইকরাম কি করতেন দূর দরাজ গেছেন এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেছেন গাছের নিচে বসেছেন মোস্টলি কি হতো ব্যবসা শুরু করতো ব্যবসা মোস্টলি স্থানীয়ভাবে দেখতেন দুই একদিন মনিটর করার পরে এলাকার মধ্যে কি প্রয়োজন ওই প্রয়োজনের উপর ভিত্তি করে ব্যবসা ব্যবসা একটা খুলতেন খোলার পরে সবাই আসতেছে না সবাই আসতেছে আল্লাহর বলি তো চেহারার মধ্যে নূরে রব্বানি জলমল জলমল করে একবার কেউ দেখলে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করে না গিয়ে বসে থাকে গিয়ে বসে থাকে গরর বউয়ে তোয়ার ওয়া কিরে ইবে ইবে হড়ে হদিবে তুই দোয়ান মানুষকে দোয়ান কিল্লা আর বইতে হয় মানুষকে দোয়ান কিল্লা আর বইতে হয় তিবে গরতে শিরবে ফুসার করে দুয়া আরা দিন দোয়ানত বইতে আইলে ফেট করিব না হনা ঘটনা ইল্লা ন ঘটনা যদি মানুষই বে হইতে এনে সদর কিন্তু ইবে তার এক ডইললে হইলে হদিবে হতা হই দিন এনে ভিতরে লাগে এক ডইললে এক ধরনের ভালো লাগে আই তোর বুঝে হইতে তেন ন দেখছেন নি অবস্থা আর হইতে কিছু খাইতু হইলে ইতুন দে ফসে দিতু হইলে হদি পরে দিউ বা কোন তো ফসে দিও না পরে কারণ উনি তো ওই ব্যবসা করতে আসেন নাই উনি তো আসল দোকান খুলবেন এই দোকান বন্ধ করবেন এগুলো তো সাই বসানো দোকানের জন্য এরপরে হিন্দুরা আসতেছে এরপরে দুই দিন পরে একজনে মুখ কালো কেন
তো এখন হুজুর ডাকা শুরু করছে দাড়ি টাড়ি টুপি টাপি লাগায় হুজুর ডাকা শুরু করছে কো হুজুর আজকে তো গুই তো দুই দিন ধরে পেটের ব্যথা কেন পেটের ব্যথা দেখি এদিকে আসে পেটে হাত দিয়েছে দুই মিনিট পরে পেটের ব্যথা নাই এই পেটের ব্যথা না এটা পুরো শহরে হয়ে গেছে দেখছেন যেই ঘটনা ঘটছে তারপরের দিন থেকে মানুষের লাইন এখন আর কাস্টমার আসে না এখন পানি ভরা সবাই পানি ভরা হুজুর এটা হুজুর অমুকের এটা হুজুর অমুকের এটা যেই বাজার বসা শুরু করেছে এই দোকান বন্ধ হওয়া শুরু হয়েছে এরপরে আসল দোকান খানেকা খুলে দিয়েছে আপনারা মনে রাখবেন মসজিদ পরে হয়েছে আগে খানেকা হয়েছে সুবহানাল্লাহ আগে খানেকা হয়েছে এরপরে খানেকা খুলে এখন থেকে দরসের কাজ শুরু হয়ে গেছে মোস্টলি সুফিয়ায়ে কেরামের কাজ বাজার এভাবে বসেছে সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রাদিয়াল্লাহু আনহু আসছে কই হাজারা আপনাদের কি মনে হয় বাজার বসেছে এমনিতে হয়ে গেছে মানুষ গেছে যেই গেছে ছায়া থাকে কারণ আমি বলেছি না চোখ শ্রীকোটি নজর রব্বানি নজর রব্বানি সেই কারণে এই চেহারাগুলো দেখলে আল্লাহ শরণে আসে ওনাদের কথাগুলো শুনলে কারণ জবানে না শ্রীকোটি কিন্তু জবান থেকে কালাম যেগুলো বের হয় ওগুলো রব্বানি কালাম এটা হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ এভাবে বলেছে তারা তার জবানে কথা বলে না আমার জবানে কথা বলে আল্লাহ বলছেন একজন দুইজন তিনজন তে একজন বলে হয় না মাথা ব্যথা কি হয়েছে হুজুর মাথা ধরে গেছে কেন মাথা ধরছে দেখি ওমা মাথা সাফ হয়ে গেছে তারপরের দিন গিয়ে ছেলে একটা নিয়ে আসে হুজুর আমার এই ছেলেটা সামলান কেন কো জন্মগতভাবে কথা বলতে পারে না আচ্ছা কথা বলতে পারে না তুমি আবার কাউকে বলিও না ডান বাম দেখে আল্লাহু ছু করে কথা বলা তুমি কাউকে বলিও না এখন এই কথা কি আর না বলে পারা যায় এ বাজার বসে এখান থেকে জামিয়া এই যে বাজার বসছে আজকে 1954 থেকে আজকের বাজারগুলো আপনারা দেখেন আউলিয়া ইকরামের বাজার হুজুর গৌসা মাইজবান্ডারি বসিয়েছে বাজার সেই বাজার থেকে সাধারণ থেকেও পুরো বাংলাদেশ থেকে আলেম উলামা কাউকে স্বপ্নযুগে কাউকে এমনি ডেকে নিয়ে গেছে না আসছে এসে কি করেছে কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুম মুনি সিরাজুম আর আল্লাহর ওয়ালিরা হচ্ছে নবুয়তের খুশবু নবুয়তের খুশবু রাইহানুন নুবুয়া অথবা রাইহানুল্লাহ ইমাম কুশাইরি ওনার রেসালার মধ্যে লিখেছে ওনাদের সাথে যাবেন নবুয়তের খুশবু বের হয় নবুয়তের কিছু ওয়ালি আমার নবী যেমন সিরাজুম মুনির সূর্য যারাই আসে তারাই আলোকিত হয় তো কিছু ওয়ালি কেউ কেউ একটা একটা লাইট গ্রহণ করে একটা তারকা নিয়ে চলে যায় কেউ চাঁদ নিয়ে চলে যায় আবার কেউ এমন আসে যারা আমার নবীর এক লাইট না পুরো 10-12টা লাইট একসাথে নিয়ে চলে যায় ওনাদেরকে গোসুল আজম বলে কুতুব বলে